কিছুটা গরম পড়তে শহরবাসী নাজেহাল মশার উপদ্রবে। সন্ধে হলেই অন্ধকারের সাথে ধেয়ে আসছে লাখো লাখো মশা। নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকার ফলে ড্রেনগুলিতে জমা হয়েছে জল, আর সেই জলে চলছে তাদের অবাধ বিচরণ এবং বংশবৃদ্ধি। ডেঙ্গুর আশঙ্কায় শহরবাসী। মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নির্বাচন সংক্রান্ত কারণে বেশ কিছুদিন ধরে পৌর পরিষেবা ব্যাঘাত ঘটেছিল কিছুটা। তবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ইন কাউন্সিলের সংগঠনের পর পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব শুভজিৎ দে। তিনি এই দিন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন পৌরসভার পক্ষ থেকে। নিয়মিত জঞ্জল ছাপায় কাজ করে চলেছে সকালবেলায়। তবে বিকেলে ট্রেনে মশার লার্ভা নষ্ট করার তেল এবং ফগ মেশিনের দ্বারা মশা মারা ধোঁয়া ছড়ানো হচ্ছে তার তত্ত্বাবধানে। একই রকম ভাবে নদিয়া জেলার 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বাকি ওয়ার্ডগুলিতেও চলতি সপ্তাহে পৌঁছানো হবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। তবে সিআইসি মেম্বার শুভজ্যোতি জনগণের উদ্দেশ্যে অনুরোধ করেন ড্রেনের মধ্যে পরিত্যক্ত কিছু না ফেলার জন্য, কারণ তাদের অসতর্কতার ফলে অপরিষ্কার হচ্ছে ড্রেন। তাই সাধারণ মানুষের সহযোগিতায় তিনি সুস্থ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। সারা বছরই পৌরসভা থেকে এই পরিষেবা নাগরিকদের জন্য আমরা দিয়ে থাকি এবং এই আপনারা জানেন ওয়েদার অনুযায়ী এই সময় একটু মশার উপদ্রব খুবই হয় এবং বেড়েছেও শান্তিপুর শহরে। তা আমরা অনেকদিন ধরেই ধরুন আমরা এরকম অ্যাডাল মশার জন্য আমরা এই ফগিং মেশিন নিয়ে শান্তিপুরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এই ফগিং করছি এবং আমরা যে লার্ভা ডেঙ্গু মশার যে লার্ভা সেই লার্ভা নিধনের জন্যও আমরা লার্ভাসের যে অয়েল সেইটি আমরা স্প্রে করি। এর জন্য আমাদের রাজ্য সরকারের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে তারা হচ্ছে আপনারা এই কাজ করে থাকেন, তারা এই মশা মারা তেলও তারা স্প্রে করে থাকেন এবং এই ফগিং মেশিনের ফগিংয়ের দ্বারা আমরা অ্যাডাল্ট মশাগুলো নিধন করার চেষ্টা করি। দাদা, ড্রেনের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে মানে মশাই তৈরি হচ্ছে ড্রেনে? এছাড়াও আমি বলি শুধুমাত্র তেল স্প্রে বা ফগিং করলে মশা কমবে না, আমাদের যে শান্তিপুরের যে ড্রেন নিকাশি নালাগুলি আছে সেই নালাগুলি আপনার পরিষ্কার করতে হবে যাতে জল না জমতে পারে। জল জমলেই সেখানে আপনার লার্ভা জন্মগ্রহণ করবে, তার থেকে অ্যাডাল্ট মশা উৎপন্ন হবে, তারা মানুষকে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে শান্তিপুর মানুষ। এর জন্য শান্তিপুর পৌরসভা সচেষ্ট এবং নাগরিকদেরও পাশাপাশি আমরা সচেতন করব। আপনারা ড্রেনের মধ্যে বাড়ির কোনো ব্যবহারের জিনিস ফেলবেন না, শুধুমাত্র ড্রেনটা হয় জল নিষ্কাশনের জন্য। তাদেরকেও আমাদেরকে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তবেই পৌরসভা একটি শহরকে সুন্দর পরিবেশ রাখতে সক্ষম। মশার প্রাদুর্ভাব ঘটছে যার জন্য এটা আমাদের সকালে বিকেলে দুবেলায় কাজ হচ্ছে। এখানে ড্রেনের ধারে পরিষ্কার হচ্ছে আর ড্রেনে মশা বা মাছি যাতে না থাকে লাভাগুলো নষ্ট করার জন্য তেলও স্প্রে করা হচ্ছে। আগামী দিন থেকে এখানে ধোঁয়ার ব্যবস্থাও করা হবে মশা মাছি মারার জন্য। সারা শান্তিপুর জুড়ে এই কাজ হচ্ছে, এটা 12 নম্বর ওয়ার্ডে কাজ। বিকালেও কি কাজ হয় আপনাদের? হ্যাঁ, এটা বিকালেই কাজ হয়। আচ্ছা, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।